নামাজের ভিতরে সূরা পড়তে পড়তে হঠাৎ যদি ভুলে যাই, পরে আরেকটা সূরা শুরু করে দিলাম, অথবা সেই সূরা আবার প্রথম থেকে শুরু করলাম, তাতে কোনো সমস্যা হবে কি না, বা এক্ষেত্রে করণীয় কী? নামাজে কোনো সূরা পড়তে পড়তে যদি মাঝখান থেকে ভুলে যায়, এরপরে অন্য কোনো আরেকটা সূরা শুরু করে দেয়, অথবা যেটা তেলাওয়াত করতেছিল সেটা আবার প্রথম থেকে শুরু করে দেয়, এতে কোনো সমস্যা হবে কি না? এর উত্তর হলো, এতে কোনো সমস্যা নেই। আপনি যদি ভুলে যান, তাহলে যেখান থেকে মনে আসবে আপনি সেখান থেকে শুরু করে দিলেও আপনার নামাজ হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। অথবা এতক্ষণ পর্যন্ত যে তেলাওয়াত করতেছিলেন, আবার শুরু থেকেও যদি তেলাওয়াত করেন, ভুলে যাওয়া অংশটুকু মনে করার জন্য, তাতেও কোনো সমস্যা নেই, আপনি দ্বিতীয়বার আবার রিপ্লে করতে পারবেন।